হ্যালো, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আমি নিয়ে আসলাম আজকে তিনটা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো 3 দিন আগে এসছে, বাট টাইমের অভাবের জন্য একটু ভিডিও বানানো হয়নি। এখন রাত 11:30টার সময় আমি ভিডিও বানাতে বসি। প্রথমে এটা দেখে নাও, এটা আমি আগেই খুলেছি। এখানে আছে একটা বার্নিশ, এই প্রোডাক্টটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে। আচ্ছা, তিনটা প্রোডাক্ট কিন্তু তিনটা আলাদা আলাদা অ্যাপ থেকে আছে। এটা হচ্ছে আমার 183 রুপিস প্রাইস পড়েছে, এবং আছে 100 ml। আছে এটাতে। নেক্সট আছে আমাদের এখানে MDF কার্ডবোর্ড, যে লিপন আর্টগুলো আমরা করি সেগুলো কার্ডবোর্ডের উপরে যেগুলোতে করি, ওটাই আমি অর্ডার করেছি প্রথমবার। সাইজটা ছিল 6x1.5, মানে দেড়, ঠিক আছে। তো দেখে নাও এটা খুলতে, মানে প্যাকেজিংটা খুবই সুন্দরভাবে করা ছিল, খুলতে একটু অসুবিধা হয়েছিল, দেন খুলে টুলে কোনো মতো বের করলাম। কোয়ালিটি একদমই ভীষণই খুবই ভালো লাগলো আমার জিনিসটা, প্রচুর ইউজফুল একটা জিনিস। কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করিও, আমি তোমাদেরকে কোডটা বলে দেবো, সেখান থেকে তোমরা নিতে পারো। এটা হচ্ছে মিশোর প্রোডাক্ট। নেক্সট আছে আমাদের প্যাকেজিং বক্সগুলো, যে আমরা প্রোডাক্টগুলো পাঠাই তো সেটা যে প্যাক করি সেই বক্সগুলো আছে। তো এটা আছে অ্যামাজনে, ঠিক আছে। মানে তিনটা জিনিস আমার তিনটে আলাদা আলাদা অ্যাপ থেকে এসেছে। তো এখানে ছিল 50টা বক্স, ঠিক আছে। আর এই 50টা বক্সের জন্য আমাকে প্রাইস দিতে হয়েছে 338 টাকা, মানে একটার পিছনে বলতে পারো মোটামুটি 60 টাকার মতো খরচা হয়েছে। তো প্রোডাক্টটা খুবই সুন্দর ছিল, খুবই প্রচুর কোয়ালিটিও খুব ভালো, এবং 50টা আমি গুনে দেখেছি 50টাই ছিল। তো প্রথমে এটা আমি খুলে নিলাম, এবং দেন আমি ট্রাই করতে শুরু করলাম যে এটাকে অ্যাকচুয়ালি ইউজ কীভাবে করে, প্যাক কীভাবে করে। প্রথমে তো অতিরিক্ত কনফিউজ হলাম, বাট লাস্ট পর্যন্ত আমি একটা বানালাম, খুব সুন্দর হলো। জিনিসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ যদি নিতে চাও তাহলে একটু অবশ্যই কমেন্ট করো বা মেসেজ করতে পারো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিতে পারো, ঠিক আছে। আজকের জন্য এতটাই, ভিডিওটা এতদূর দেখেছো তো একটু কমেন্ট করে দাও, লাইক করে দাও, পারলে একটু শেয়ার করে দাও। আর আমার নেক্সট, আমার যে আগের ভিডিওগুলো আছে, ছবিগুলো আছে, প্রত্যেকটাতে আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছি, সবার রিয়াকশান পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, সবাই অনেক সাপোর্ট করছো আমাকে, সেটার জন্য একটা থ্যাংক ইউ বলার ছিল সবাইকে। মানে যারা যারা একটা রিয়াকশনও করছো, সবাইকে একদম মন থেকে ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। আর এভাবেই পাশে থেকো, এভাবেই আমাকে এগোতে সাহায্য করো, তোমাদের সাহায্য ছাড়া কোনো কিছুই পসিবল না। তো দেখা হবে আবার নতুন একটা অন্য কোনো দিন একটা অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। আজকের জন্য এতটাই।